আসসালামু আলাইকুম সবাইকে, আমার চ্যানেলে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও টপিক হচ্ছে, প্রেমে যদি ছেলে প্রতারণা করে থাকে, মনে করেন আপনার সাথে কিছুদিন সম্পর্ক করে অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক করতেছে বা একাধিক মেয়ের সাথে সম্পর্ক করতেছে, অথবা আপনাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আপনাকে ফুসলিয়ে আপনার সাথে একাধিক বা শারীরিক সম্পর্ক করেছে কিন্তু এখন আপনাকে চাচ্ছে না বা আপনাকে বিয়ে করতে চাচ্ছে না, এমন অবস্থায় এই প্রয়োগটা তার উপর করতে পারেন। খুবই ভয়ঙ্কর একটা প্রয়োগ, করলে ছেলে একদম পাগল হয়ে যাবে আপনার জন্য, আপনাকে ছাড়া আর সে দুনিয়াতে অন্য কিছু আর চোখেই দেখবে না। খুবই ভয়ঙ্কর একটা কাজ এটা, অন্যায়ভাবে প্রয়োগ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। শুধুমাত্র যদি প্রতারণা করে থাকে তখনই প্রয়োগ করতে পারবেন, ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য। স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে। আমি খুবই ব্যস্ত থাকি, শর্ট টাইমে আমি ভিডিওটা দিচ্ছি আপনাদেরকে। মন্ত্র হচ্ছে, কলেজেতে হাত বলিয়ে নাগরানি দিল বসবান, না লাগিলে ফলানের পাঁচটা পাঁচ পারেন, আমার কাছে ছিলেন দোহাই নাগরানির। ফলানের জায়গায় শুধুমাত্র যেই ছেলে প্রতারণা করেছে বা যাকে আপনি ভালোবাসেন তার নামটা উচ্চারণ করতে হবে, আসল নাম হতে হবে, ভালো নাম লাগবে, কোনো ছদ্মনাম বা ডাকনাম হলে হবে না। এই প্রয়োগটা করার জন্য অবশ্যই আপনার যেই মেয়ে প্রয়োগ করবে তার নিজের বীর্য, মেয়েদের সাধারণত বীর্য হয় না, যেই পাতলা তরল জিনিসটা থাকে ওইটি আপনাকে সংগ্রহ করতে হবে। যে কোনো শনিবার মঙ্গলবার দিনে রাত্রিবেলা উলঙ্গ অবস্থায় আপনি কোনো কিছুর মধ্যে একটু নেবেন বা পানির সাথে মিশিয়ে নিলেও পারেন, অসুবিধা নাই। তারপর আপনাকে ওই যেই বীর্য বা যেই তরল অংশটুকু নিয়ে আপনি চলে যেতে হবে সোজা শ্মশানে, যে কোনো শনি বা মঙ্গলবার দিন রাত্রিবেলা আপনাকে শ্মশানে যেতে হবে। এইসব প্রসেস কিন্তু যেরকম কাজ করে ঠিক ওইভাবে কিছু নিয়মকানুন আছে, নিয়মকানুন পালন করতে না পারলে আপনি এই কাজ করতে পারবেন না, আপনার জন্য এই বিদ্যাগুলো না, তখন চাইলে আপনারা আমাদের হেল্প নিতে পারেন। তো আপনাকে শ্মশানে যেতে হবে, যাওয়ার পরে ছেলের নাম সহকারে এই মন্ত্র একবার পড়বেন, একটা ফু দিবেন ওই তরল অংশের মধ্যে বা পানির মধ্যে, ঠিক একইভাবে একুশবার পরে একুশটা ফু দিয়ে আপনি যদি কি কোনোভাবে ছেলেকে খাইয়ে দিতে পারেন, একবার দেখা করার সুযোগ নিয়ে বা কোনোভাবে তাকে রিকোয়েস্ট করে যদি একবার খাইয়ে দিতে পারেন তাহলেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে। এন্ড প্রসেসটা পুরোটা যেভাবে বলছে ঠিক ওইভাবেই করতে হবে, প্রসেসের মধ্যে কোনো চেঞ্জ আনলে হবে না। বিস্তারিত জানতে চাইলে যোগাযোগ করেন অথবা কাজের জন্য যোগাযোগ করবেন।